ইতিমধ্যেই এই সুপার সাইক্লোন ইয়াস তার প্রভাব ফেলতে শুরু করেছে। উপকূলের আরো কাছে ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানতে পারে ভারতের ওড়িশায়, দীঘায়ও ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। ভারতে ব্ল্যাক ও হোয়াইটের পর নতুন আতঙ্ক ইয়েলো ফাঙ্গাস, একজনের দেহে শনাক্ত। বাংলাদেশে আতঙ্কিত হওয়ার কিছু নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী। ঘূর্ণিঝড় বন্যার কথা শুনলেই সবাই আতঙ্কে থাকি, কখন জানি পানি আসে। যে সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্র ভারতীয় উপকূল অতিক্রম করবে, বাংলাদেশের যে উপকূলীয় জেলা পূর্ণিমার কারণে 3 থেকে 6 ফিট উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হবেন বেগম জিয়া, মন্তব্য দুদকের। অব্যাহতি পাবেন বিএনপি চেয়ারপারসন আশা আইনজীবীর। ভারতে ব্ল্যাক ও হোয়াইটের পর নতুন আতঙ্ক ইয়েলো ফাঙ্গাস, একজনের দেহে শনাক্ত। বাংলাদেশে আতঙ্কিত হওয়ার কিছু নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী। বিভিন্ন ট্যুর গ্রুপের সঙ্গে গিয়ে করা হয় টার্গেট, ই কমার্স মার্কেট প্লেসে বিনিয়োগের অফার নিয়ে প্রতারণা, চক্রের মূল হোতা সহ গ্রেফতার 3। এবং ভ্রমণ নিষেধাজ্ঞার জেরে দেশে আটকে পড়া প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ 2 জুন পর্যন্ত বাড়ালো সৌদি সরকার, দিতে হবে না বাড়তি টাকা। আজ দুপুরের মধ্যেই ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় ইয়াস। আঘাত হানার সময় এর গতিবেগ হতে পারে ঘণ্টায় অন্তত 185 কিলোমিটার। ওড়িশা ছাড়াও পশ্চিমবঙ্গের দীঘায় ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের দীঘা বিস্তারিত জানিয়েছেন সুব্রত আচার্য। ইতিমধ্যেই এই সুপার সাইক্লোন ইয়াস তার প্রভাব ফেলতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দীঘা সমুদ্র সৈকত থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস, কি পরিমাণ ঝড় বইছে প্রবল, এখান থেকে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা, পুরো সাপের মতো ধরা তুলছে জলরাশি এবং ঝড় উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক দীঘার সমুদ্র সৈকতে। দেখতে পাচ্ছেন প্রায় সমুদ্র কীরকমভাবে সাপের মতো ফোঁড়া তুলছে এবং প্রবল দানবের মতো হামলে পড়ছে। ঘন্টায় 170 থেকে 190 কিলোমিটার বেগে এই সুপার সাইক্লোন ইয়াস কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যেই হামলে করবে পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং ভারতের উড়িষ্যা উপকূলে, উড়িষ্যার বালাসোরে হামলা করবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নেই, উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা। প্রিয় দর্শক, আপনি জানেন যে ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে এই ঝড় পরবর্তীকালে যে তাণ্ডব শেষ হয়ে যাওয়ার পর যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি কিন্তু উদ্ধার করার ব্যবস্থা করবে ভারতীয় সরকার এবং সেনাবাহিনীকে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সমুদ্র কিন্তু সেরকম সাপের মতো ফোঁড়া তুলে আসে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে কী ঝড় শুরু হয়েছে, প্রবল ঝড় শুরু হয়েছে, ইতিমধ্যেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমি শুধু আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে কী পরিমাণ ঝড় শুরু হয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, সেটি কিন্তু দীঘার সমুদ্র উপকূল, এখানে দাঁড়িয়ে থাকা কিন্তু যাচ্ছে না। প্রবল প্রবল হাওয়া শুরু হয়েছে, প্রবল হাওয়া শুরু হয়েছে, প্রবল ঝড় কিন্তু শুরু হয়ে গেছে। শুধুমাত্র কয়েকজন সংবাদকর্মী ছাড়া এখানে কিন্তু কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে 144 ধারা জারি রয়েছে। সমুদ্র কীরকম উত্তাল,
কিরকম উত্তাল সাপের মতো ফোড়া তুলতে তুলতে আসছে, সমুদ্রের যে দানবীয় রূপ সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দীঘার সমুদ্র উপকূলে। দেখছেন প্রিয় দর্শক, আমি আরেকটু সামনে যাবার চেষ্টা করব। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, আর কয়েক ঘন্টার মধ্যেই এই সুপার সাইক্লোন ইয়াসের মূল তাণ্ডব, তার আসল চেহারা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে এবং অবশ্যই আমাদেরও নজর থাকবে। উত্তর চব্বিশ ঝড়ের যে তাণ্ডব সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এই ঝড় হামলে পড়বে ঘন্টা 170 থেকে 190 কিলোমিটার বেগে। সুব্রত আচার্য, দীঘার সমুদ্র সৈকত, সময় সংবাদ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দীঘার সমুদ্র সৈকতে আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, নাবিলা, প্রবল ঝড় শুরু হয়ে গিয়েছে, আমরা সকালবেলা দেখেছি রাস্তা দিয়ে হেঁটে যায় গিয়েছি, সমুদ্রের জল কিন্তু এই রাস্তায় ঢুকছে। এখানে কিন্তু একেবারেই যে অবস্থা দাঁড়িয়েছে তাতে কিন্তু এখন এই মুহূর্তে ঘন্টায় 100 কিলোমিটার বেগে কিন্তু এই ঝড় বইছে। এই মুহূর্তে একেবারেই যে অবস্থা দাঁড়িয়েছে তাতে কিন্তু এখন দেখা যাচ্ছে না শুধু সংবাদকর্মী এবং সংবাদকর্মীদের গাড়ি। আপনি জানেন যে এখানে পুরো এই দীঘা চত্বরে 144 ধারা জারি করা হয়েছে, 144 ধারা জারি করা হয়েছে। এখানে কিন্তু আমরা কিছুক্ষণ আগেও ওই রাস্তা দিয়ে এই দীঘা চত্বরে 144 করা পানি 100 এই রাস্তার উপর দিয়ে উঠে গিয়েছে। এখন কিন্তু সেখানে কিন্তু প্রবল ঝড় শুরু হয়েছে, যেটি ঘন্টায় 100 কিলোমিটারের বেশি হয়তো হতে পারে। দাঁড়িয়ে থাকার কোনো উপায় নেই। পরিস্থিতি যা হয়েছে আর কিছুক্ষণের পরে কিন্তু আমলে উঠবে এই সুপার সাইক্লোন ইয়াস, কিন্তু পরিস্থিতি তাতে কিন্তু বড় ধরনের আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু আমি আপনাকে দর্শককে বলবো যে গাড়ির যা অবস্থা, প্রত্যেকটা গাড়ি ভিজে গিয়ে দাঁড়িয়ে অবস্থা, প্রত্যেকটা গাড়ি কিন্তু যে অবস্থাতে রয়েছে তাতে কিন্তু একেবারে পুরো সমস্ত গাড়ি যা অবস্থা তাতে কিন্তু একেবারেই ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা রয়েছে। এখন পরিস্থিতির একেবারেই আস্তে আস্তে আমরা কিন্তু দেখছি যে পরিস্থিতি গভীর থেকে গভীর সংকটে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। 100 ঘন্টায় 170 থেকে 190 কিলোমিটার বেগে কিন্তু এই ঘূর্ণিঝড় আঘাত হানার কথা, যা কিন্তু এখনই তৎপরতা শুরু হয়ে গিয়েছে। আমরা সকালবেলা দেখেছি যে কি পরিমাণ ঝড় বৃষ্টি, কি পরিমাণ এসব জলরাশি সমুদ্র সাপের মতো ফোড়া তুলে সামনের দিকে এগোচ্ছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি কিন্তু সত্যি সত্যি পশ্চিমবঙ্গের দীঘা থেকে ঘূর্ণিঝড় ইয়াসের বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি চলে আসায় দেশেও উত্তাল সাগর। এর প্রভাবে সকাল থেকে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। মোংলা, বাগেরহাট, পটুয়াখালী, সাতক্ষীরা সহ দেশের উপকূলীয় জেলাগুলোতে সকাল থেকে শুরু হয় ঝড়ো হাওয়া, সেই সাথে সাগর উত্তাল থাকায় বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র তীরে। বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি দুপুর নাগাদ ভারতের ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এতে জোয়ারের পানি ঢুকছে নিচু এলাকা এবং চরাঞ্চলে। এরই মধ্যে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা, সেই সাথে এর প্রভাবে ভরা পূর্ণিমার কারণে দেশের উপকূলে উঁচু জোয়ারের আশঙ্কা করা হচ্ছে।
দোকান পারছিল ভাষায় নিয়ে গেছে প্লাস মালামাল যা ছিল কিছু সরাইতে পারছি আর কিছু হয়তো পারি নাই এতটা তীব্রতা যা আমার জীবনে আমি দেখি নাই সিডারের পর যে এইরকম যে সাগর উতল হয় আসলে কি দেখি নাই পূর্ণিমার কারণে 3 থেকে 6 ফিট উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে যখন ভারতীয় উপকূলে কেন্দ্রটি অতিক্রম করবে তখন বাতাসের গতিবেগ থাকবে 74 কিলোমিটারের মধ্যে 120 থেকে 140 কিলোমিটার ঘন্টায় এবং বাংলাদেশি উপকূলে তখন থাকবে 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় এই মুহূর্তে কুয়াকাটা সৈকতে আছেন রিপোর্টার মনির হোসেন বাদল খুলনায় কয়রায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম সরাসরি যাব তাদের কাছে প্রথমেই যাচ্ছি বাদলের কাছে বাদল প্রভাবে উপকূলীয় বা মানুষ আসলে আতঙ্কের ভিতরে রয়েছে কারণ ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সমুদ্র সৈকত কুয়াকাটা উত্তল হয়ে উঠেছে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে বড় বড় ঢেউ আসতে পেরেছে সমুদ্র সৈকত কুয়াকাটা 0 পয়েন্টে এছাড়া এই ঢেউয়ের প্রভাবে গতকাল রাতে কুয়াকাটা সমুদ্র সৈকতে বাইর সাইডে থাকা অনেক দোকানপাট সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে এছাড়া আপনি নদীতে যে পূর্ণিমার জোয়ার পানিতে যে পানি উঠেছে যে বেড়িবাঁধ থেকে পানি বিভিন্ন জায়গায় লোকালয় ছড়িয়ে পড়েছে এবং এ থেকে অনেক লোক পানিবন্দী অবস্থায় রয়েছিল তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সাইক্লোন শেল্টার আশ্রয় নিয়েছে সর্বশেষ পটুয়াখালী ঘূর্ণিঝড় যে আশ্রয় মনিটরিং যে সেলটা করা হয়েছে সেই মনিটরিংয়ে জেলা প্রশাসকের যে মনিটরিং এসে কথা বলেছি তারা যে বিষয়টা আমাকে জানিয়েছে সর্বশেষ পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় 20,000 মানুষ ঘূর্ণিঝড় ইয়াসের আবাসে তারা অন্যতায় সরিয়ে নিয়েছে সাইক্লোন সেন্টারে আর এবং এদেরকে বিভিন্নভাবে তাদের খাবার সহায়তা করেছে জেলা প্রশাসন আপনি জানেন যে পটুয়াখালী জেলায় 804টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে ঘূর্ণিঝড়ের জন্য এছাড়া পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার সহ বেশ কিছু শিশু খাদ্য সরবরাহ করা হয়েছে এবং বিশুদ্ধকরণ পানি সহ খাবার স্যালাইন এবং ওষুধ শব্দ পর্যাপ্ত করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে পানি ঘূর্ণিঝড় আবাসের কারণে অপরদিকে যে আপনার পূর্ণিমার জোর কারণে নদীর পানি বেড়ে যাওয়ায় যে পানিগুলো বেড়িবাঁধ দিয়ে লোকালয় প্রবেশ করেছে এবং সেই বাড়ি পানি যে বেড়িবাঁধের অবস্থা অনেকগুলো নাজুক হয়েছে গতকাল রাতে পানি উন্নয়ন বোর্ড অনেক নিজামপুরের বেড়িবাঁধ সারা রাত কাজ করেছে কিন্তু রাত সকালে এই যে এখন যে আঘাত আনতেছে সে কিছুক্ষণ আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি তারা জানিয়েছে যে কিছুক্ষণের মধ্যেই সেই বেড়িবাঁধ ভেঙে লোকালয় পানি প্রবেশ করে যেতে পারে এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকত যেমন যত সময়ে ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াসের ততই উত্তাল হয়ে উঠেছে আপনি দেখতে পাচ্ছেন বড় বড় ঢেউ আশ্রে পড়েছে এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ ঘূর্ণিঝড় ইয়াসের খবর এখন আমরা চলে যাচ্ছি খুলনায় সেখানে আছে আমাদের সহকর্মী তরিকুল ইসলাম ধন্যবাদ বাদল খুলনা উপকূলে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন আবহাওয়া বৃষ্টি পড়ছে এবং গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু টানা বৃষ্টি হয়েছে এবং এই এলাকার মানুষ কিন্তু আসলে আতঙ্কগ্রস্ত এই কারণে যে ঘূর্ণিঝড় ইয়াস কী পরিমাণ শক্তি নিয়ে আসলে বাংলাদেশের উপকূলে আঘাত হানবে কিনা বা খুলনা উপকূলে আঘাত হানবে কিনা এই নিয়ে কিন্তু মানুষের রয়েছে একটি আগ্রহ তো আমরা যে বিষয়টি আমরা উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে এখানকার যে পরিবেশ বা পরিস্থিতি তাতে সাধারণ মানুষ সাইক্লোন শেল্টারে যাওয়া এখনো পর্যন্ত শুরু করেনি এবং যদিও জেলা প্রশাসন থেকে আমরা জেনে জানতে পেরেছি যে 4 লাখ মানুষের আশ্রয় কেন্দ্রের যে সংকুলন সেটা কিন্তু তারা ব্যবস্থা করেছেন এবং পাশাপাশি প্রতিটি উপজেলায় 2 লাখ টাকা করে শিশু খাদ্য এইগুলো কিন্তু তারা ইতিমধ্যে উপজেলা প্রশাসনকে বরাদ্দ দিয়েছে পাশাপাশি যে অন্যান্য মেডিকেল টিম বা স্বেচ্ছাসেবক
বা অন্যান্য যে সিপিপির কর্মীরা রয়েছে তারা কিন্তু প্রস্তুত রয়েছে যে কোনো দুর্যোগ মোকাবেলায় তারা মাঠে কাজ করবে এবং দুর্যোগ চলাকালীন সময় এবং দুর্যোগ পরবর্তীতে যেসব করণীয় তারা কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি সেরে নিয়েছে। তো এছাড়া আমরা যেটি জানতে পেরেছি যে জেলা প্রশাসন থেকে বিভিন্ন জায়গায় শুকনো খাবার চিড়া এইগুলো কিন্তু দেয়া হচ্ছে এবং গতকাল রাত থেকেই এগুলো দেয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে বা এবং প্রশাসনের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে যে বলা হচ্ছে আশ্রয় কেন্দ্রে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য। যদিও এই অঞ্চলে ইয়াসের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এতে খুলনার উপকূলে যে বিশেষ করে কয়রা দাকব এইসব এলাকায় যে বেড়িবাঁধগুলো রয়েছে ঝুঁকিপূর্ণ সেই বেড়িবাঁধগুলো কিন্তু আরও বেশি ঝুঁকির মুখে পড়বে। আর যেহেতু ভরা পূর্ণিমা চলছে এই পূর্ণিমাতে কিন্তু নদীতে পানির উচ্চতা কিন্তু গতকাল থেকেই বৃদ্ধি পেয়েছে এবং সেটি স্বাভাবিকের থেকে 2 থেকে 2.5 ফুট আবার কোথাও 3 ফুট পর্যন্ত উচ্চতা বৃদ্ধি পেয়েছে। যদিও এখানকার বাঁধে সর্বোচ্চ 3 মিটার পর্যন্ত 4 মিটার পর্যন্ত এই পানি উচ্চতা নিতে পারে এবং এর থেকে পানি বাড়লে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করবে বাঁধ উপচে। তো সব মিলিয়ে এখানকার যে প্রস্তুতি পানি উন্নয়ন বোর্ডও নিয়ে রেখেছে পাশাপাশি উপজেলা প্রশাসনও নিয়েছে সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার কয়রা উপজেলার ঘূর্ণিঝড় ইয়াসের যে প্রস্তুতি এবং বর্তমান যে আবহাওয়া সেই আবহাওয়ার সর্বশেষ খবর। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব জানাতে খুলনার কয়রা থেকে যুক্ত ছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম এবং তার আগে কুয়াকাটা সৈকত থেকে যুক্ত ছিলেন রিপোর্টার মনির হোসেন বাদল। ইয়াসের প্রভাব সম্পর্কে জানাতে ভোলার তুলাতুলি এলাকায় মেঘনা নদীর পাড়ে আছেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। সরাসরি যাচ্ছি তার কাছে। লিটন, ধন্যবাদ। আসলে আজকে সকাল থেকে ভোলায় আবহাওয়া পরিস্থিতি এরকম যে রোদ আর মেঘে লুকোচুরি খেলা চলছে। কিছুক্ষণ সময় মেঘে সমস্ত আকাশ ঢেকে যাচ্ছে, আবার রোদ উঠছে। আর মেঘনা তেঁতুলিয়া নদী গতকালকের মতো আজকেও উত্তাল রয়েছে। স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি জোয়ার আজকে এই মধ্যরাতের জোয়ারও হয়েছে। এই মুহূর্তে ভাটা চলছে, ভাটা চললেও নদীতে উত্তাল ঢেউ আমরা দেখতে পাচ্ছি। আর সকাল থেকে আমরা এই মেঘনার পাড়ে রয়েছি, এখানে দমকা হাওয়া বইছে একটানা। এই বাতাসের কারণে মেঘনা পাড়ের যে বাসিন্দারা রয়েছে তারা কিছুটা হলেও আতঙ্কিত, যে বাতাসের কারণে যদি জোয়ারের সময় দুপুরে যে জোয়ার আসবে, যে জোয়ারের সময় যদি পানি বেড়ে যায় এবং বাঁধের উপর দিয়ে পানি ওভারফ্লো হয় অথবা বাঁধ ছুটে যায়, সেই আতঙ্কটা মেঘনা তেঁতুলিয়া পাড়ের বাসিন্দাদের মধ্যে রয়েছে। আর জ্বরের ক্ষয়ক্ষতির কথা যদি বলি, গত রাতে গাছ চাপা পড়ে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরসকিনা গ্রামে আবু তাহের নামে এক কৃষক মারা গেছেন। সে অসুস্থ, গাছ চাপা পড়ে অসুস্থ অবস্থায় তাকে বোলা সদর হাসপাতালে আনার পরে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আর সাগরকুলের এবং নদীর পাড়ের চরাঞ্চলগুলোর ক্ষয়ক্ষতির কথা যদি বলি, যে ঢালচরে গত রাতের জোয়ারে বেশ কিছু ক্ষয়ক্ষতির কথা আমরা জানতে পেরেছি স্থানীয় জনপ্রতিনিধি ও মাছ ব্যবসায়ীদের মাধ্যমে। সেখানে ঢালচর মাছঘাটের 30টি মাছের আড়ত এবং অর্ধশতাধিক ঘরবাড়ি গত জোয়ারে রাতের জোয়ারে প্লাবিত হয়েছে, বিধ্বস্ত হয়েছে। এর বাইরে ক্ষয়ক্ষতির কথা যদি বলি, যে ক্ষয়ক্ষতি হচ্ছে ভোলার বেড়িবাঁধের বাইরে এলাকাগুলো এখনো অনেক এলাকায় প্লাবিত অবস্থায় রয়েছে। তবে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড এবং সিপিবি সহ যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারা দুর্গম এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অবস্থান নিয়েছে। প্রয়োজনে নির্দেশনা পেলেই তারা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসবে। আর গত রাত থেকে 709টি আশ্রয়কেন্দ্র জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হলেও আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি আবহাওয়া যে অবস্থা ছিল এতে অনেকেই কেউই আশ্রয় কেন্দ্রে আসলে আশ্রয় নিতে আসেনি। তো দমকা হাওয়া বইছে, মেঘনা তেঁতুলিয়া নদীতে নদী উত্তাল রয়েছে, এই অবস্থা এখন পর্যন্ত ভোলায় বিরাজ করছে। তো এ ছিল আমার কাছে ঘূর্ণিঝড় ইয়াস আগা থানার সর্বশেষ খবর। ভোলার তুলাতুলি এলাকায় মেঘনা নদীর পাড় থেকে আমাদের সঙ্গে ইয়াসের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। সকালের সময় আরো থাকছে। হাওড়া অঞ্চলে আশঙ্কাজনকভাবে বেড়েছে বজ্রপাতে প্রাণহানি, চলতি মাসেই নিহত 14। বৃষ্টির সময় মাছ ধরতে ও ফসল কাটতে আরো সতর্ক হওয়ার আহ্বান।
RFL PVC fittings, grade 1 virgin material, ja nishchit kore shera quality, tai kinun lagan bhule ja. বিশ্বের নামকরা ই-কমার্স ভিত্তিক বিভিন্ন মার্কেটপ্লেসে বিনিয়োগের নামে চলছে প্রতারণা। ডোমেইন ক্রয়, ওয়েবসাইট তৈরির নামে প্রযুক্তিতে দক্ষ এক শ্রেণীর প্রতারক হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেফতারের পর পুলিশ বলছে অধিক মুনাফার লোভ দেখিয়ে চক্রটি সাধারণ মানুষকে ফাঁদে ফেলত। উলবুল রেজার রিপোর্ট। গেল বছরের সেপ্টেম্বরে একটি ট্যুরে গিয়ে জাকারিয়া পারভেজ নামে একজনের সঙ্গে পরিচয় হয় জুবায়ের হোসেনের। পরবর্তী সময়ে একসঙ্গে তারা একাধিক ট্যুরে অংশ নেন। এক পর্যায়ে জাকারিয়া তাকে ই কমার্স মার্কেট প্লেস অ্যামাজন অ্যাফিলিয়েটে বিনিয়োগের প্রস্তাব দেন। বিপুল মুনাফার আশ্বাসে 3 লাখ টাকা বিনিয়োগ করার পর শুরু হয় টালবাহানা। একই ঘটনা ঘটে এই ব্যক্তির সঙ্গেও, তার কাছ থেকে নেওয়া হয় 3,30,000 টাকা। অধিক মুনাফার লোভ দেখিয়ে এক চিকিৎসকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 33 লাখ টাকা। যখন আমি তাকে বলি যে আমার সাইট বুঝিয়ে দেন, তো সে আমাকে সাইট বুঝিয়ে দেয় না, সে ঘুরিমুষি, মানে সে ঘুরায় দিয়ে দিচ্ছি ভাই বুঝিয়ে দিব। তারপর সে একদিন বলতেছে ভাই আপনার প্রোডাক্ট আপনার সাইটে হ্যাকিং অ্যাটাক চলতেছে, কিছু প্লাগ ইন কিনতে হবে, তো প্লাগ ইন কিনলে আপনি হ্যাকিং থেকে আপনার সাইট প্রোটেক্ট পাবে। 3 লাখ টাকা অ্যাফিলিয়েট মার্কেটিং আরও নেওয়ার কথা ছিল, কিন্তু যখন দেখলাম মানে কোনো ফিডব্যাক আসতেছে না আমি আর দিইনি। ভুক্তভোগী ওই চিকিৎসকের করা মামলায় অবশেষে গোয়েন্দা জেলে ধরা পড়েছে প্রতারক জাকারিয়া ও তার 2 সহযোগী। তারা মূলত বিভিন্ন ইভেন্ট ভিত্তিক ট্যুরে গিয়ে টার্গেট নির্ধারণ করত। অ্যামাজনের মতো বড় মার্কেট প্লেসে বিনিয়োগের প্রস্তাব দিয়ে ডোমেন কেনার নামে শুরু হতো তাদের প্রতারণার প্রথম ধাপ। পরে ওয়েবসাইট তৈরি, র্যাঙ্কিং, হোস্টিং, গুগল আপডেটের নাম দিয়ে হাতিয়ে নিত বিপুল পরিমাণ অর্থ। এভাবে অনলাইন ব্যবসায় বিনিয়োগের প্রস্তাব দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার তথ্য পেয়েছে পুলিশ। অজস্র মানুষকে প্রতারণা করে তাদেরকে পথে ভিখারি বানিয়েছে। ডোমেইন ক্রয় করার কথা বলে বিভিন্নভাবে যদি কেউ আপনাদের প্রতারিত করে থাকে, আপনারা অবশ্যই ডিবি সাইবারের কাছে আসবেন এবং আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং অন্যান্য আরও যদি প্রতারক থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অনলাইন ব্যবসায় বিনিয়োগের আগে আরও সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। এরা এমন থিওরি বলতো, এমন ডোমেইনের কথা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম জিয়া সহ 9 আসামির বিরুদ্ধে অপরাধের প্রাথমিক উপাদান রয়েছে। উচ্চ আদালতের এই পর্যবেক্ষণের পর দুদক আইনজীবী বলছেন সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হবেন আসামিরা। তবে বেগম জিয়ার আইনজীবী বলেছেন এই মামলা টিকবে না বিচারিক আদালতে। 13 বছরেও শুরু হয়নি বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বিচার। অভিযোগ গঠনের শুনানির জন্য 34 বার দিন ধার্য হলেও বেগম জিয়ার অনুপস্থিতি সহ নানা কারণে বারবার পিছিয়েছে মামলার কার্যক্রম। এর মধ্যে বিচার ঠেকাতে আসামিদের উচ্চ আদালতে দৌড়ঝাঁপ তো রয়েছেই। এই যখন অবস্থা, ঠিক তখন 6 মাসের মধ্যে বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলা নিষ্পত্তির নির্দেশ দিলেন দেশের উচ্চ আদালত। 68 পৃষ্ঠার লিখিত রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন বেগম জিয়াসহ 9 আসামির বিরুদ্ধেই অপরাধের প্রাথমিক তথ্য উপাত্ত রয়েছে। তবে কার কতটুকু দায় তা নির্ধারিত হবে বিচারে। দুদক আইনজীবী বলছেন বিচারেও আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হবে। আসামিদের অপকৌশলের কারণে মামলা নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে বলেও অভিযোগ তার। হাইকোর্ট ডিভিশন সেখানে রায় দিয়েছে যে অ্যাকিউজড পিটিশনার এবং আদার্স যারা অ্যাকিউজড আছে তাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি অপরাধীর উপাদান আছে। অপরাধীর উপাদান যদি থাকে সেটা 561-এ হাইকোর্ট বিচার করার এখতিয়ার রাখে না, সেটা বিচারিক আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেটা বিচার করবে কার দায়িত্ব কতটুকু, এখানে কে কতটুকু লাইবল। বেগম জিয়ার আইনজীবীর দাবি উচ্চ আদালত পর্যবেক্ষণ দিলেও আসল বিচারে মামলা থেকে অব্যাহতি পাবেন বেগম জিয়া সহ আসামিরা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার এই মামলায় কোনো দায় না, আইনগত দায় আছে বলে আমরা মনে করি না। একদিকে বলছেন যে প্রাথমিক মামলা অপরাধ প্রমাণিত হয়েছে, আবার বলছেন কার কী দায় আছে সেটা সাক্ষী প্রমাণে নির্ধারিত হবে। তো সাক্ষী প্রমাণে যদি কোনো দায় যদি না থাকে, যদি ল যদি অ্যাপ্রুভ হয়ে থাকে যদি এটা, হ্যাঁ তাইলে আমার মনে হয় যে এই মামলায় সবাই খালাস হয়ে যাবে। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন ও ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে 2008 সালে শাহবাগ থানায় এই মামলাটি করে দুদক, যার আসামি করা হয় বেগম খালেদা জিয়া ও তার সরকারের মন্ত্রীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশে ভয়াবহ ভারতীয় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হলো। 3 দিন আগে ঢাকার বারডেম হাসপাতালে মারা যান তিনি।
গতকাল তার নমুনায় ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি মেলে। আরও একজন উপসর্গ নিয়ে একই হাসপাতালে ভর্তি রয়েছেন। সতর্ক থাকলে এই কালো ছত্রাক প্রতিরোধ সম্ভব বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। ভারতে করোনা মহামারীর মধ্যেই ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক। ছোঁয়াচে না হলেও ভয়াবহ এ রোগে মৃত্যুর হার বেশি, নেই প্রতিষেধকও। তিন দিন আগেই দেশে রাজধানীর বারডেম হাসপাতালে কোভিড পরবর্তী জটিলতায় মারা যান এক রোগী। মঙ্গলবার মাইক্রোবায়োলজির প্রাথমিক রিপোর্টে মারা যাওয়া ব্যক্তির নমুনায় মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি পাওয়া যায়। প্রাথমিক রিপোর্টগুলো যে পেয়েছি মাইক্রোবায়োলজি থেকে, তাতে এটা মিউকোরমাইসিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেটা মারা গিয়েছে। গত 17 মে কোভিড পরবর্তী জটিলতা নিয়ে সাতক্ষীরা থেকে আরও এক রোগী ভর্তি হয়েছেন বারডেম হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক না হলেও কালো ছত্রাকের উপসর্গ রয়েছে। 11 মে আরও একজন সন্দেহভাজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিছু পরীক্ষা নিরীক্ষায় সাসপেক্টেড আপনার ওই যে মাইকোসিস আমরা সাসপেক্ট করতেছি, দিস ইজ নট কনফার্ম ডায়াগনোসিস অ্যাকচুয়ালি। এই ভাইরাস প্রতিরোধে ওষুধ প্রস্তুতের নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী দেশবাসীকে আতঙ্কিত না হবার অনুরোধ জানিয়েছেন। ইতিমধ্যেই আমাদের যে মন্ত্রণালয়কে এবং বিভিন্ন ওষুধ কোম্পানিকে আমরা নির্দেশনা দিয়েছি যাতে এই ফাঙ্গাসের জন্য যে ধরনের ওষুধ লাগে সেই ওষুধটা জানি এখন থেকে তৈরি করে রাখে। বিশেষজ্ঞরা বলছেন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও অপ্রয়োজনে কোভিড রোগীকে স্টেরয়েড দেবার কারণে ব্ল্যাক ফাঙ্গাসের ঝুঁকি বাড়ছে বাংলাদেশে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াস ধেয়ে আসায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সাতক্ষীরার আম বাগান মালিকরা। ঝড়ে সর্বশান্ত হওয়ার ভয়ে আগেভাগেই অনেকে আম পেরে ফেলতে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় মালিকরা তাদের আম বাজারজাত করায় দর প্রায় অর্ধেকে নেমে এসেছে। কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে ইয়াসের কারণে হিমসাগর ও ল্যাংড়া আম পেরে ফেলতে বলা হয়েছে। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি নিয়ে রিপোর্ট। চলতি মৌসুমে জেলার 7টি উপজেলার আম বাগানে ব্যাপক আমের ফলন হয়েছে। গত বছরের ঘূর্ণিঝড় আমপানের ক্ষতি পুষিয়ে নিতে বাগানে কর্মরত 13,000 শ্রমিক আম গাছগুলি অতি যত্ন নিয়ে পরিচর্যা করেন, কিন্তু বিধিবাম ইয়াস ঘূর্ণিঝড়ের কারণে তারা আগেভাগেই আম পাড়তে বাধ্য হন। একযোগে সব বাগানের আম পেরে বাজারে সরবরাহ করায় দরপতন ঘটে। 2,000 টাকা মন দরের আম 1,000 টাকায় বিক্রি করতে হচ্ছে। প্রশাসনের নির্দেশ মতো 1 মে থেকে জেলায় আম বাজারজাতকরণ শুরু হয়। 26 মে থেকে ল্যাংড়া বাজারজাতকরণের কথা থাকলেও ঘূর্ণিঝড় ইয়াসের কারণে আগেই কৃষি বিভাগের পরামর্শে সব আম পেরে ফেলার অনুমতি দেয় প্রশাসন। আমরা ঝড়ের কারণের জন্য দাম পাচ্ছি না, সেই কারণের জন্য হলো আমরা দাম পাচ্ছি না, তাড়াতাড়ি মানে ভাঙার জন্য চিন্তা ভাবনা নিচ্ছি। আম গাছে যতগুলো আম ছিল সে আম ছোট দিয়ে বড় দিয়ে হোক সবগুলো একেবারে যে পেড়ে নিচ্ছি। এই আমগুলা 1,000 টাকা মন, আমাদের যেখানে 1,600-1,700-1,800 টাকা মন বিক্রি হয়। আমার যে বাগানটা কিনা 10,00,000 টাকা দেয়, এখনো 3,00,000 টাকার আম বিক্রি হয় নাই। হিমসাগর ও ল্যাংড়া আমও পেরে ফেলতে বলা হয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। আমার যারা উপসহকারী কৃষি কর্মকর্তা তাদেরকে সার্বক্ষণিক কৃষকের পাশে থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, যেন তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের পাশে থাকে এবং টাইম টু টাইম তাদেরকে ওইভাবে সতর্ক করে যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। জেলায় 4,115 হেক্টর জমির বাগানে 40,000 মেট্রিক টন আম উৎপাদন হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। সময় সংবাদ, সাতক্ষীরা। সমলয় কৃষি নামে নতুন এক কৃষি ব্যবস্থা গড়ে তুলেছেন রংপুরে একদল কৃষক। সংশ্লিষ্টরা বলছেন উৎপাদন ব্যয় বৃদ্ধি ও ফসলের দাম না পাওয়া ট্রেডিশনাল কৃষির বাস্তবায়তায় সমলয় হবে উত্তরণের পথ। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। নিজেদের 50 একর জমি একত্রিত করে বোরো মৌসুমে ধান চাষ করেছেন রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের 78 জন কৃষক। ধানের চারা তৈরি ও রোপণ থেকে শুরু করে কাটা মারাই পর্যন্ত সবই করা হয়েছে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে। পাশাপাশি সেচ ও সারের পরিমিত ব্যবহারে ভালো ফলন পেয়ে খুশি কৃষকেরা। ধান ফলন তো বেশি হয়েছে, এখান থেকে মুক্তি পাইলাম। আমার
কৃষকের জমি কমে যাওয়া, কৃষি মজুরের সংকট আর কৃষিপণ্যের ঊর্ধ্বমূল্যের বাজারে উৎপাদন ব্যয় কমাতে কেমন হতে পারে আগামী দিনের কৃষি, মূলত তারই একটি পাইলট প্রকল্প এটি। কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ, যন্ত্রপাতির সহায়তা দিয়েছে সরকারের কৃষি বিভাগ। প্রকল্পের নাম দেওয়া হয়েছে সমলয় কৃষি। উৎপাদন খরচ কমিয়ে দেওয়া, মানুষের পরিশ্রম কমিয়ে দেওয়া এবং আয় বৃদ্ধি, এই যে তিনটা উদ্দেশ্যের প্রত্যেকটাই আমাদের এই যান্ত্রিকীকরণের মধ্যে আছে। মঙ্গলবার থেকে প্রকল্পের ধান কাটা মারাই শুরু হয়েছে। সকল কাজই কিন্তু মেশিনের মাধ্যমে হওয়ার কারণে আমাদের এই উৎপাদন খরচটা যেমন কমছে, আমাদের কৃষি পণ্য বা উৎপাদিত খাদ্য নষ্ট হচ্ছে না, এবং সেটা কিন্তু কৃষক সঠিক মূল্যে বাজারে বিক্রি করার তার একটা সুযোগ হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, সনাতন পদ্ধতিতে একর প্রতি 33,500 টাকা ব্যয় করে 7.33 মেট্রিক টন চাল উৎপাদন হয়। পক্ষান্তরে নতুন এই পদ্ধতিতে একই পরিমাণ জমিতে 24,500 টাকা ব্যয় করে পাওয়া গেছে 9.16 মেট্রিক টন চাল। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকে পড়ে চরম ভোগান্তিতে থাকা প্রবাসীদের জন্য সুখবর দিল সৌদি সরকার। দেশটিতে বসবাসের অনুমতি বা ইকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। এর সঙ্গে ভিসার মেয়াদও আগামী 2 জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে পড়ে সৌদি আরবের বাইরে যে সকল প্রবাসীরা অবস্থান করেছেন, যাদের ভিসার এবং ইকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ঠিক তাদের জন্য একটি সুখবর দেওয়া হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে। আগামী 2 জুন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে যে ইকামা এবং ভিসার মেয়াদটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করে দেওয়া হয়েছে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের বিশেষ নির্দেশনায়। সৌদি অর্থ মন্ত্রণালয়ের সাথে সংযোগ করেই সম্পূর্ণ বিনামূল্যে এই সেবাটি দেওয়া হয়েছে। আসলে মূলত করোনার কারণে যে সকল প্রবাসী দেশে গিয়ে আটকে পড়েছেন এবং যারা ভিসা মেয়াদ উত্তীর্ণ হওয়ার ফলে দেশটিতে প্রবেশ করতে পারেনি, তাদের জন্য কিন্তু এটি আক্ষরিক অর্থে অনেক বড় একটি সুযোগ, এবং এই সুযোগটি কাজে লাগিয়ে কিন্তু অনেক প্রবাসীরা চাইলে তাদের কর্মস্থলে আবার ফিরতে পারবেন। 2 জুনের ভিতরে কিন্তু তারা চাইলে আবার সৌদি আরবে প্রবেশ করতে পারবে। ক্ষতিগ্রস্ত প্রবাসীরা তাদের যে ক্ষতি সেটি কিন্তু কোনোভাবে যাতে কাটিয়ে উঠতে পারে এবং অর্থনৈতিক অবস্থা সেটি যাতে আবার আগের মতো ফিরে পেতে পারে, ঠিক এই একটি বিষয় বিবেচনা করেই কিন্তু মানবিক কারণে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক বিশেষ নির্দেশনা এই আদেশটি দিয়েছেন, এবং এই আদেশটি আগামী 2 জুন পর্যন্ত যে সমস্ত প্রবাসীরা দেশে অবস্থান করছেন তারা চাইলে এই সময়ের ভিতরে দেশে ফিরতে পারবেন। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। সকালের সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইতিমধ্যেই এই সুপার সাইক্লোন ইয়াস তার প্রভাব ফেলতে শুরু করেছে। দুপুরের মধ্যেই ওড়িশা উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। দীঘায়ও তাণ্ডব, দেশেও উত্তাল সাগর, ঝড়ো বাতাস, ভরা পূর্ণিমায় উঁচু জোয়ারের শঙ্কা। এবং ভ্রমণ নিষেধাজ্ঞার জেরে দেশে আটকে পড়া প্রবাসীদের আকামা ও ভিসার মেয়াদ 2 জুন পর্যন্ত বাড়ালো সৌদি সরকার, দিতে হবে না বাড়তি টাকা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।